বন্ধুগণ আসসালামু আলাইকুম, শুরু করতে যাচ্ছি ফেসবুক হতে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে অ্যাপ ছাড়া কিভাবে একটি ভিডিও ডাউনলোড দেব। তো শুরু করার পূর্বে আপনাদের একটি কথা বলছি, সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে যদি ইউসি ব্রাউজার থাকে তাহলে ডাউনলোড দেবার প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ইউসি ব্রাউজার লিখবেন, ইউসি, এই যে ইউসি ব্রাউজার, দেখুন এখানে ইউসি ব্রাউজারটি আইকন শো করছে, এটিতে ক্লিক দিলে আপনার ডাউনলোড শুরু হবে। তো আমি দিচ্ছি না, কারণ হচ্ছে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ইউসি ব্রাউজারটি পূর্বেই ডাউনলোডকৃত ছিল। তো এখন আমি ইউসি ব্রাউজারটি ওপেন করব। জি, ইউসি ব্রাউজারটি ওপেন করার পর ঠিক এরকম একটি ফ্রন্ট পেজ দেখতে পাব। তো ফ্রন্ট পেজ দেখার পর আপনি দেখুন উপরে টপে বাম পাশে একটি ফেসবুক আইকন দেখতে পাচ্ছেন, সেই ফেসবুক আইকনটিতে ক্লিক দেবেন। তো ক্লিক দেবার পর সরাসরি দেখুন এরকম পেজ আপনার দেখাবে না, লগ ইন একটি পেজ শো করবে এখানে। যখন আপনি ফেসবুকে ক্লিক দেবেন তখন আপনার ফেসবুক আইডি, ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর ঠিক এরকম একটি পেজ শো করবে। শো করার পর আপনি আপনার পেজে, হোম পেজে যখন যাবেন, এভাবে স্ক্রল করে নিচের দিকে যখন আসবেন এবং আপনার চোখে যখন একটি ভিডিও, আপনার লাইক বা পছন্দের ভিডিও চোখে পড়বে যে আমার এই ভিডিওটি ডাউনলোড দিতে হবে, সেই ভিডিওটি আপনি যেভাবে ডাউনলোড দেবেন দেখুন এখানে আমরা একটা সবচেয়ে বর্তমান যে লেটেস্ট নিউজ, সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি, এই ভিডিওটি এখন ডাউনলোড দেব। এটা হচ্ছে এখন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি ভাইরাল ভিডিও। আমরা এই ভিডিওর আইকনটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে আপনি ইচ্ছে করলে প্লে অনলাইন আপনি অনলাইনে দেখতে পাবেন, আর আপনি ডাউনলোড করলে অবশ্যই ডাউনলোড বাটনে ক্লিক দেবেন, আবারও ডাউনলোড বাটনে ক্লিক দেবেন। এই যে লক্ষ্য করুন এখানে এটি ডাউনলোড হচ্ছে, এই যে আইকন দেখাচ্ছে, এই যে উপরে দেখুন এখানে অ্যারো চিহ্ন রয়েছে, যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে, অ্যারো চিহ্নটি কিন্তু ডাউনলোড দেখাচ্ছে একেবারে টপ উপরে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। জি, এই যে ইউসি সেভড, আর 12 সেকেন্ড রয়েছে, এই যে লক্ষ্য করুন সেভের কাজটি শেষ হলো। এখন আমরা যাব আমাদের ডাউনলোড পেজে। এই যে ভিডিও এখানে আমরা ক্লিক দেব, এই যে আমরা লক্ষ্য করি আগুনে পড়া শিক্ষার্থীর ভাই মাহমুদুল হাসান নোমান আছেন আমাদের সাথে স্টুডিওতে। নোমান, আপনাকে কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের হাতে প্রতিবেদনটি আছে, সহকর্মী সাজিদ হিটলার ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে মেয়েটিকে দগ্ধ অবস্থায় আনবার পর সেখানে গিয়েছিলেন। তো বন্ধুগণ, থার্ড পার্টি অ্যাপ ছাড়া অতি সহজেই ফেসবুক হতে অ্যান্ড্রয়েডের মাধ্যমে কিভাবে একটি ভিডিও ডাউনলোড দেওয়া যায় এই বিষয়টি আপনাদের নিশ্চিত করলাম। বন্ধুগণ, আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুগণ, তাহলে আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।